নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2023 মহাশক্তিশালী রাশি, যে ছয়টি উল্লেখযোগ্য নাম উঠে আসতে চলেছে, সেই ছয়টি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনুন। দেখুন, একটি কথা আমি বারবার বলি, মানুষের জীবনে সমস্যা রয়েছে, সমাধানের পথও রয়েছে। সুখ এবং দুঃখ দুটি মানুষের জীবনে কিন্তু রয়েছে। আমি বারবার এই কথাটা বলছি, আপনার জীবনে শুধু যে দুঃখই চলবে এমন নয়, আবার আপনার জীবন সারা জীবন যে সুখের যাবে এমনও নয়। অর্থাৎ জীবনটা কিন্তু আপনাকে চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে কিন্তু এগাতে হবে। আর 2023 যে ছয় রাশি চিন্তা মুক্ত হতে চলেছে, টেনশন ফ্রি হতে চলেছে, যে ছয় রাশি, সেই ছয়টি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথম কথা আপনাদেরকে আমি বলি, এই যে ছয় রাশির কথা বলতে চলেছি, সেই ছয় রাশি সৌভাগ্যশালী রাশিতে পরিণত কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই ছয় রাশি। অদ্ভুত, অকল্পনীয় প্রফিট পেতে চলেছে এই ছয় রাশি। এই জন্য আমি বারবার বলছি, আপনারা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই আপনারা শুনবেন। আর যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এবং একটি কথা আমি বারবার বলি, আমার প্রেডিকশান কিন্তু মাটিতে পড়ে না। অর্থাৎ কৌশিক রায় প্রেডিকশান কিন্তু যেটা আপনাকে বলবো, ভবিতব্য মহাভবিষ্যৎ বাণী, অর্থাৎ বেদ বাক্যের মতন কিন্তু মিলে যাবে এই মহাভবিষ্যৎ বাণী। আর আমার কাছে ওই হবে হচ্ছে বলে কোনো কথা নাই। দেখুন, এখনকার যুগটা চলে এসেছে খুব ফাস্ট যুগ, আপনার কখন সময় ভালো আসবে তার জন্য আপনি বসে থাকতে পারেন না। গ্রহকে অ্যাক্টিভ করে তার সুপ্রভাবটা কিন্তু নিতে হবে। এবং আপনাদের পাশাপাশি যারা, আবারও বলছি, যারা ঋণে পড়ে গেছেন, লোন, অর্থাৎ লোনটা চুকাবেন কী করে, অর্থাৎ আপনার একটা গর্ত হয়েছে, সে গর্ত ভর্তি করতে গিয়ে আপনি আরেক জায়গা থেকে মাটি তুলে গর্ত ভর্তি করলেন, কিন্তু আরেক জায়গায় কিন্তু গর্ত কিন্তু থেকেই গেল। অর্থাৎ গর্তকে আপনি কিন্তু বন্ধ করতে পারছেন না, দারিদ্রের দুষ্ট চক্রে আপনারা কিন্তু পড়ে গেছেন। ইকোনমিক্সের ভাষাতে আপনাদেরকে বললাম, দারিদ্রের দুষ্ট চক্র। এবং এর পাশাপাশি যারা মামলা মকদ্দমাতে পড়ে গেছেন, কি করবেন, দিশাহীন হয়ে পড়েছেন, কন্ট্যাক্ট করুন। যাদের কর্মক্ষেত্র নিয়ে সমস্যা হচ্ছে, বিবাহ নিয়ে সমস্যা হচ্ছে, চাকরির জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, দাম্পত্য সুখের জায়গা, প্রেম এবং ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করছেন, প্রচুর লস হয়ে যাচ্ছে, ব্যবসাতে তেমন ইম্প্রুভমেন্ট করতে পাচ্ছেন না, ইমিডিয়েট আপনার যোগাযোগ করুন। কারণ সময় থাকতে কাজ করুন। আমি একটি কথা বারবার বলছি, যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে কিনা তারাই আমার সঙ্গে যোগাযোগ করুন, দেখবেন নিশ্চিত রূপে আপনার কিন্তু এই জায়গাটা কিন্তু থেকে মুক্তি কিন্তু করানো সম্ভব। কারণ প্রত্যেক মানুষের জীবনে কিন্তু সমস্যা কিন্তু রয়েছে, এই জন্য কিন্তু জ্যোতিষশাস্ত্র আপনাকে হাত ধরে টেনে তোলার জন্য। আর কৌশিক রায় যার হাত ধরে কিনা তাকে টেনে তুলে, প্রত্যেকের আমি কিন্তু হাত ধরি না। আমি বারবার এই কথাটা বলেছি, অনেককে রেমেডি আমি কিন্তু করাই না, প্রচুরজন বলে স্যার একটু দেখে দিন, না। এবং এর পাশাপাশি আরেকটি কথা আপনাদেরকে আমি জানাই, খুব ইনফরমেশন আপনাদেরকে জানাই, কারণ আমার যারা প্রিয় দর্শক বন্ধু যারা আমার সাথে কনসাল্ট করেছেন, অনেকেই আমাকে কমেন্ট ফোন করে জানিয়েছেন যে স্যার আপনি একটু অ্যালার্ট হন, কারণ আপনার নাম নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে, বলছে যে আমরা কৌশিক রায়ের সাথে কাজ করি। তো এই জায়গাটাতে কিন্তু একমাত্র এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা দেখছেন, এখান থেকে যতক্ষণ না আপনাদের মেসেজ গেছে এবং যখন আপনারা পেমেন্ট করছেন, পেমেন্টের সময় দেখবেন যে কৌশিক রায়ের নামটি লেখা আছে কিনা, তবে আপনারা পেমেন্ট করবেন। কারণ এখানে দায়বদ্ধতা অবশ্যই রয়েছে,
অর্থাৎ নাম ভাঙিয়ে একটা একটা কথা আছে না, মানে পরজীবী পরগাছা আরেকজনকে পেঁচিয়ে উঠতে চায়, এই যে হয়েছে এখনকার বিষয়। আমার গলা নকল করা, আমার নাম নিয়ে মানে কাস্টমারের সাথে কথা বলা, আমাকে বেশ কিছু মানে যারা আমাকে দেখিয়েছেন, এমনকি প্রচুর বিদেশের কাস্টমার পর্যন্ত আমাকে কিন্তু এই কথাটা আমাকে জানিয়েছেন। নামও আপনাদেরকে আমি বলে দিতে পারবো, এরকম মানে একটা মানে আমার নাম নিয়ে একটা আলাদাভাবে ব্যবসা করা একটা মানে পরিকল্পনা চলছে। তাই আমি আপনাদের এই যারা আমার প্রিয় দর্শক বন্ধু, আমার যারা পরিবারের যারা সদস্য, আপনারা প্রত্যেকে আমার পরিবারের সদস্য, আপনারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া এই যে নাম্বারটা আছে 9609343993, এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করবেন। এবং পেমেন্ট করার সময় আবারও বলছি, আপনারা অ্যাকাউন্ট অথবা আপনারা যে ফোনপে নাম্বারে যারা পেমেন্ট করছেন অবশ্যই দেখে নেবেন যে কৌশিক রায় নাম্বারটি আপনাদের শো করছে কি না, তবেই আপনারা কিন্তু পেমেন্ট করবেন। এবার আপনাদেরকে আমি একটি কথা বলি যে মানুষের জীবনে যাদের যাদের সমস্যা চলছে, ইমিডিয়েট ভিডিও শুনছেন বছরকে বছর, কিন্তু আপনি হচ্ছে আপনার সুদিন আসছে কিন্তু আপনার ক্ষেত্রে আসছে না, জানবেন আপনার আমার যারা ভিডিওগুলো শুনছেন একটুকু আপনার যাদের সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না, জানবেন আপনার জন্মছকে বড় কোনো সমস্যা কিন্তু রয়েছে। তার জন্যই কিন্তু জ্যোতিষশাস্ত্র, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ, বেদকে যদি বিশ্বাস করেন, অর্থাৎ জ্যোতিষশাস্ত্র কিন্তু মানব কল্যাণের জন্য। তো এই যে ছয় রাশির কথা আমি বলবো, প্রথম রাশি টপ মিথুন রাশি, শনি আপনার ভাগ্যভাবে একুশে এপ্রিলের পর বৃহস্পতি আপনার একাদশ ভাবে, মিথুন রাশি বৃহস্পতি বলবে আমি তোমার দেখছি ধনকে, অর্থাৎ আকর্ষিক অর্থপ্রাপ্তিকে, শেয়ার বাজারকে, স্টক মার্কেটকে, এই জায়গা থেকে মিথুন রাশি লাভ পাবে। দেবগুরু বৃহস্পতি দেখবে আপনার বিবাহের স্থান, যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন, এমনিতে শনির ডাইয়া কিন্তু আপনাদের চলছিল এবং শনির দৃষ্টিগুলো কিন্তু আপনাদের খুব ভালো পজিশানে কিন্তু ছিল না। এই শনি যখন 17 জানুয়ারির পর থেকে সরে যাবে, অর্থাৎ আপনাদের জন্য কিন্তু সুদিন আসতে চলেছে, অর্থাৎ টেনশন মুক্ত হতে চলেছে মিথুন রাশি। আপনাদের প্রথম কথা হচ্ছে ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি এবং ধর্মীয় কিছু কাজ গভর্নমেন্ট থেকে সাপোর্ট আপনারা পাবেন। এবং এই দেবগুরু বৃহস্পতি 21 এপ্রিল 2023 যখন আপনার একাদশভাবে আসবে, দেখুন যে কোনো গ্রহ একাদশভাবে আসলে জ্যোতিষশাস্ত্রে প্রফিট লাভ ইনকাম বৃদ্ধি করে। এবং আপনাদের সপ্তমপতি এবং আপনাদের কর্মাধিপতি কর্ম পাওয়া, নতুন চাকরির একটা সম্ভাবনা আপনাদের দিবে 21 এপ্রিলের পর থেকে। যাদের ব্যবসা মন্দা চলছিল ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি দিবে এবং দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে, পার্টনারশিপ বিজনেসের ব্যাপারে ভালো এবং শুভ বিবাহের একটা যোগাযোগ, সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা এবং আকস্মিক অর্থপ্রাপ্তির একটা চোখ কিন্তু দেখা যাচ্ছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম সিংহ রাশি, এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে সিংহ রাশি। আপনাদের 17 জানুয়ারির পর থেকে শশনবঙ্গ মহাপুরুষ রাজযোগ এবং বৃহস্পতি আপনার ভাগ্যভাবে 21 এপ্রিল যখন চলে আসছে, মানে কি দারুণ যে সিংহ রাশির যে কানেকশানগুলো আসতে চলেছে। প্রথম কথা তো 17 জানুয়ারির পর থেকে আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি কিন্তু হবে, ডেলি ইনকাম দৈনিক রোজগার, যাদের সমস্যা চলছিল, ঝামেলা চলছিল, পারিবারিক সমস্যা চলছিল, সেখান থেকে আপনার মুক্তি পাবেন। স্বামী স্ত্রীর জায়গা খুব ভালো কিন্তু হতে চলেছে, শুভ বিবাহের জায়গা আপনাদের দেখা যাচ্ছে। এবং দেবগুরু বৃহস্পতি ভাগ্যে যখন ঢুকবে 21 এপ্রিল, মানে যদি সিংহ রাশি আপনি যদি মানুষ হন, আপনি বলতে গেলে মানে আকাশের চাঁদ কিন্তু আপনার পেয়ে যাবেন এক কথায়, ভাগ্যক্ষেত্রে উন্নতি। এবং সরাসরি এই দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম ভাবকে দেখবে, পঞ্চম ভাবকে দেখা মানে যারা সন্তানের জায়গাটা কিন্তু খুব গাঢ় কিন্তু দেখা যাচ্ছে, আপনার গোল্ড, শেয়ার বাজার, ফাটকা, স্টক মার্কেট, অনলাইন, ডিজিটাল মার্কেটিং, এখান থেকে লাভ দিবে। থার্ড হাউসের দৃষ্টি কমিউনিকেশান যোগাযোগ, এগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি করবে এবং রাশির উপর দৃষ্টি দিবে। 21 এপ্রিলের পর থেকে আপনাদের
স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। আপনি সিংহ রাশির মানুষ, স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি হতে চলেছে এবং ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে, এবং পিতার স্বাস্থ্য, পিতার ইনকাম, পৈতৃক সূত্রে লাভ, ধর্মীয় যাত্রা, শুভ কিছু সুসংবাদ আপনাদের আসতে কিন্তু চলেছে। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছেন, কারণ ত্রিকোণভাবে ঢাইয়া সমাপ্ত আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে আকস্মিক অর্থপ্রাপ্তি, আপনাদের 21 এপ্রিলের পর থেকে আপনার বৃহস্পতি আপনার সপ্তমভাবে দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে, স্বাস্থ্যের দিকটা উন্নতি হবে, লাভ সফলতা ইনকাম বৃদ্ধি আপনাদের হবে। যারা অনলাইন কাজের সঙ্গে আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, সেলসের সঙ্গে যুক্ত আছেন, এখান থেকে লাভ আপনারা পাবেন। শুভ বিবাহ এবং পার্টনারশিপ বিজনেসের জায়গায় যথেষ্ট ভালো। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির কি কানেকশান, দুর্দান্ত কানেকশান, এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। একাদশভাবে কর্মাধিপতি, একাদশভাবে শনি গিয়ে আপনাদের প্রফিট, আপনাদের ইনকাম, আপনাদের লাভ বৃদ্ধি করবে। 21 এপ্রিল এই বৃহস্পতি আপনার রাশির উপর অবস্থান করবে, দ্বাদশ ভাব থেকে শুরু হয়েছে, আপনাদের ব্যয় কমবে, খরচা যাদের হয়ে যাচ্ছিল খরচার কিছুটা নিয়ন্ত্রণ আপনাদের আসবে, স্বাস্থ্য ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, শুভ বিবাহ, দাম্পত্য সুখ, পার্টনারশিপ বিজনেস, নিজস্ব ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি, সরাসরি ভাগ্যভাবকে দেখবে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন, এবং সরাসরি আপনার সন্তানের জায়গা, আপনাদের কেরিয়ারের জায়গা থেকে আপনারা কিন্তু লাভ এই সময় কিন্তু পেতে চলেছেন। আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে উন্নতি আর উন্নতি মানে সফলতার সিঁড়িতে আপনি কিন্তু উঠতে চলেছেন, অর্থাৎ রথযাত্রা শুরু হতে চলেছে মেষ রাশির। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশি এক্সিলেন্ট, ধনভাবে ধনপতি অবস্থান করছে 17 জানুয়ারি থেকে, অর্থাৎ ইনকাম, আপনার পরিবারের ক্ষেত্রে লাভ, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনাদের কেরিয়ারের থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। 21 এপ্রিল থেকে বৃহস্পতি আপনার ঠিক চতুর্থভাবে অবস্থান করে আপনাদের মায়ের স্বাস্থ্যের দিকটা উন্নতি দিবে, আপনার বন্ধুবান্ধব থেকে সহযোগিতা দিবে, আপনার কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দিবে, আপনার কর্মের জায়গাটা নিয়ে যাদের সমস্যা হয়েছিল কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং এর পাশাপাশি আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি আপনাদের দিবে, এবং বিদেশ থেকে আপনাদের লাভ দেবে। যারা বিদেশ যাত্রার যোগ চাইছিলেন সেখান থেকে আপনারা এই সময় লাভ পাবেন। এরপর যে আমি রাশিটা আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সেই রাশির নাম ধনুরাশি। ধনুরাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু মানে ভূমি ভবন বাহন সুখ আপনাদের হতে চলেছে, আপনাদের ক্ষেত্রে ইনকামের জায়গা বৃদ্ধি হতে চলেছে, সরাসরি একাদশভাবে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, সফলতা আপনাদের ঠিক কর্মভাবে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি আপনাদের হবে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, স্বাস্থ্যের দিকতে উন্নতি, তৃতীয়ভাবে শনি গোচর করছে আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত, গোচরের তৃতীয় শনি কিন্তু যথেষ্ট প্রফিট দেয়। যারা অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, টেলিকম ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ফরেনের সঙ্গে যুক্ত আছেন, এখান থেকে কিন্তু আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন, এবং আপনাদের এই সময়ের মধ্যে বেশ কিছু দিক থেকে উন্নতি এবং প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা কিন্তু পেতে চলেছেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।